মরার উপর খাড়ার ঘা, এমনিতেই হতদরিদ্র, উপরন্তু বৃদ্ধ পিতা মৃত্যুর শয্যায় শায়িত। এই অবস্থায় হতদরিদ্রের নগদ অর্থসহ সোনার অলঙ্কার এবং মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেল চোরের দল। ঘটনা সোনামড়ার বক্সনগরের বাগবের পঞ্চায়েত এলাকার আবুল হাসেমের বাড়িতে। সর্বস্ব হারিয়ে এই হতদরিদ্রের পথে বসার উপক্রম। সামান্য অসচেতনতা জনিত কারণে সর্বস্ব হারালেন সোনামড়া মহকুমার বক্সনগর ব্লকের বাগবের গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা হতদরিদ্র আবুল হাসেম। ছেলের ঘরে রাখা ছিল নগদ ৫০,০০০ টাকা, সোনার অলঙ্কার সহ অন্যান্য মূল্যবান সামগ্রী। আবুল হাসেমের বাবা মৃত্যুশয্যায় শায়িত, এই যায় সে যায়। সেবা শুশ্রূষার জন্য সবাই রাতে বৃদ্ধ মঞ্জুর আলীর ঘরে রাত কাটিয়েছে। ভোরবেলা আবুল হাসেমের ছেলে দেখতে পায় তার ঘরের দরজা হাঁচ করে খোলা। পরিবারের লোকেদের সন্দেহ হয় এবং সেই সন্দেহই বাস্তব হল। চোরের দল আবুল হাসেমের ছেলের ঘরে রাখা ৫০,০০০ টাকা, সোনার অলঙ্কার ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে ততক্ষণে নিরাপদে গা ঢাকা দিয়েছে। ছেলের ঘরে ড্রয়ারে রাখা ৫০,০০০ টাকা সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি হয়েছে বলে জানালেন বাড়ির মালিক আবুল হাসেম। এর মধ্যে ৫০,০০০ টাকা ছিল। টাকা হলো ৫০,০০০, ওই হানে পোস্টের যে টাকা দিয়েছিল ১,০০,০০০ টাকা থেকে আমি ৫০,০০০ টাকা দিয়েছি আমি দানার টাকা গতকালকে। আর ৫০,০০০ টাকা হেনে আমার ছেলে ডয়ারে আসিল, এই টাকাটা নাই। আর এই চুরির ঘটনায় কলমচৌড়া থানায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ এসে ঘটনার তদন্ত শেষে চুরি যাওয়া টাকা উদ্ধারের ব্যাপারে আশ্বস্ত করেছে বলে জানা গেছে। স্থানীয় একাংশ সাধনের ধারণা, এই চুরির ঘটনায় ওই পরিবারের পরিচিত জানাশোনা কেউ জড়িত রয়েছে। দেখা যাক পুলিশ এই চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হয় কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।